আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, রকিবুল 24-এর গ্রামার ক্লাস 26-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো WS কোশ্চেন বোর্ড কোশ্চেন সলিউশন 2016 থেকে 2021 সাল পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহ সমাধান করে দিব ইনশাআল্লাহ। তোমাদের ক্লাস প্রতিদিন রাত 8টার সময় শিওর প্লাস যে সাজেশন বইটি রয়েছে এই বই থেকে নেওয়া আছে। আজকে এই বইয়ের পেজ নম্বর 137 থেকে ক্লাস নিচ্ছি। তো দেখো, আমি এখানে WS কোশ্চেনের মেন স্ট্রাকচারটি লিখে দিয়েছি। WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। 15 নম্বরটি দেখো, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2016। এ নম্বরটি দেখো, শি লুকস লাইক এ রোজ। তো কোন বাক্যের মধ্যে লাইক থাকলে লাইকের জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে সি, তো আমি এখানে সাবজেক্ট সি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে লুকস, আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, লুকস এর প্রেজেন্ট ফর্ম হলো লুক। এরপরে বাকি অংশ লাইক, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ডাজ শি লুক লাইক, তাকে দেখতে কিসের মতো লাগে। এখানে অ্যান্সার দেওয়া আছে এ রোজ। বি নম্বর, আই ডিড নট গো টু কলেজ অ্যাজ আই ওয়াজ ইল। এর বাংলা অর্থ হলো আমি কলেজে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ থাকে আর অ্যাজ দ্বারা যদি কারণ বোঝায় তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড আছে, সুতরাং আমি এখানে ডিড বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে নট বসাতে হবে। কোনো বাক্যের মধ্যে নট থাকলে নটকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। এরপরে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে গো, এরপরে বাকি অংশ টু কলেজ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ নট গো টু কলেজ, কেন তুমি কলেজে যেতে পারোনি। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যাজ আই ওয়াজ ইল, আমার অসুস্থতার কারণে। সি নম্বরটি দেখো, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। তো কোনো বাক্যের মধ্যে যদি এভরিবডি থাকে, কোনো বাক্যের মধ্যে এভরিবডি থাকলে এভরিবডির জন্য WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হু। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দেই, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে এভরিবডি দেখো, কোনো বাক্যের মধ্যে এভরিবডি থাকলে এভরিবডির জন্য সাহায্যকারী ভার্বের পরে অবশ্যই নট বসাতে হবে। যেহেতু এই বাক্যের মধ্যে এভরিবডি আছে সুতরাং সাহায্যকারী ভার্বের পরে নট বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে মূল ভার্ব কি আছে, এই বাক্যের মধ্যে মূল ভার্ব হলো লাভস, আর যেহেতু ডাস বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে লাভ। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, হি কেম ব্যাক লাস্ট নাইট। কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হোয়েন বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে,
যেহেতু বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে হি বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, তো দেখো এখানে মূল ভার্ব হিসেবে আছে কেম, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, কেম এর প্রেজেন্ট ফর্ম হলো কাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ব্যাক, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যানসার হবে হোয়েন ডিড হি কাম ব্যাক। ১৬ নম্বরের ডিগ্রি বোর্ড কোর্সেন ২০১৭ এ নম্বরটি দেখো, দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস, দিনাজপুর ভালো ধানের জন্য বিখ্যাত। তো কোনো বাক্যের মধ্যে যদি ফর থাকে, কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ডাব্লিউএস কোর্সেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দিনাজপুর। এরপরে তোমাদেরকে ফেমাস বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ দিনাজপুর ফেমাস, কেন দিনাজপুর বিখ্যাত। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর ফাইন রাইস, ভালো ধানের জন্য। এখানে যদি তোমরা হোয়াই না দিয়ে হোয়াট দাও তাহলে অবশ্যই তোমাদেরকে ফেমাসের পরে ফর বসাতে হবে, হোয়াট ইজ দিনাজপুর ফেমাস ফর, দিনাজপুর কি জন্য বা কেন কি জন্য বিখ্যাত। এখানে অ্যান্সার দেওয়া আছে ফান রাইস, ফাইন রাইস, ভালো ধানের জন্য। যদি হোয়াট দাও তাহলে অবশ্যই শেষে ফর বসাতে হবে। বি নম্বরটি দেখো, হি কেম ফ্রম ইংল্যান্ড, কোনো বাক্যের মধ্যে যদি দেশের নাম থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার, হি কেম ফ্রম ইংল্যান্ড, সে ইংল্যান্ড থেকে এসেছে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কোথা থেকে এসেছে। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, তো দেখো এখানে মূল ভার্ব হিসাবে আছে কেম, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে কাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে ফ্রম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড হি কাম ফ্রম, সে কোথা থেকে এসেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে। সি নম্বরটি দেখো, শি বট এ নিউ কার, এর বাংলা অর্থ হলো সে একটি নতুন কার ক্রয় করেছে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কি ক্রয় করেছে। তো কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে সি, সি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, তো দেখো এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে বট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, বট এর প্রেজেন্ট ফর্ম হলো বাই, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়াট ডিড সি বাই, সে কি ক্রয় করেছে। এখানে অ্যান্সার দেওয়া আছে এ নিউ কার, একটা নতুন কার। ডি নম্বরে, হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ, আর সাবজেক্টে যদি কোনো ব্যক্তি বা পার্সন থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিতে হয়, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হু ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। ১৭ নম্বরটি দেখো, ডিগ্রি বোর্ড কোর্সেন ২০১৮ এ নম্বরটি দেখো, হি ওয়েন টু ঢাকা টু বাই এ কার, কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে টু এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে গো, এরপরে বাকি অংশ টু ঢাকা, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা, সে কেন ঢাকা গিয়েছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো টু বাই এ কার, একটি কার কেনা ক্রয় করার জন্য,
বি নম্বরটি দেখো, শেক্সপিয়ার ওয়াজ এ প্লে, রাইট? তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কোনো পেশার উল্লেখ থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউ এস কোর্সের হিসাবে বসাতে হবে হোয়াট। তো দেখো শেক্সপিয়ার কিন্তু ছিলেন একজন প্লে রাইটার, অর্থাৎ প্লে রাইট। তো এই জন্য তোমাদেরকে ডাব্লিউ এস কোর্সের হিসাবে বসাতে হবে হোয়াট, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ওয়াজ, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে শেক্সপিয়ার, এখানে অ্যান্সার হবে হোয়াট ওয়াজ শেক্সপিয়ার। শেক্সপিয়ার কি ছিলেন? এ প্লে রাইট, একজন প্লে রাইটার। সি নম্বরটি দেখো, হি লিভস ইন লন্ডন। কোনো বাক্যের মধ্যে যদি দেশের নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোর্সের হিসাবে বসাতে হবে হোয়ার, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসিয়ে দিলাম, এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে লিপস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে, লিপস এর প্রেজেন্ট ফর্ম হলো লিপ, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ইন, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ হি লিভ ইন, সে কোথায় বসবাস করে, এখানে অ্যান্সার দেওয়া আছে লন্ডন, লন্ডনে। ডি নম্বরটি দেখো, হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে। কোনো বাক্যের মধ্যে যদি দেশের নাম থাকে, কোনো বাক্যের মধ্যে দেশের নাম থাকলে ডাব্লিউ এস কোর্সিন হিসাবে বসাতে হয় হোয়ার, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে হি বসালাম, এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে গো, এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে ইয়েস্টারডে, তো এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড হি গো ইয়েস্টারডে, সে গতকাল কোথায় গিয়েছিল, তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন্ডিয়া, ইন্ডিয়ায়। তোমরা চাইলে এই বাক্যটিকে হোয়েন দ্বারাও প্রশ্ন করতে পারো, তখন ইয়েস্টারডেকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করতে হবে, তখন ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন, ইয়েস্টারডে থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন, ডিড ঠিক থাকবে, হি ঠিক থাকবে, গো ঠিক থাকবে, এখানে হবে টু ইন্ডিয়া, তোমরা চাইলে এভাবেও প্রশ্নটির আনসার করতে পারো, হোয়েন ডিড হি গো টু ইন্ডিয়া, সে কখন ইন্ডিয়া যায়, তো এখানে আনসার দেওয়া আছে ইয়েস্টারডে, এই প্রশ্নটি হোয়ার এবং হোয়েন দুভাবেই করা যায়। ১৮ নম্বরটি দেখো, ডিগ্রি বোর্ড করেছেন 2019, এ নম্বরটি দেখো, আই নো দ্য ম্যান ফ্রম জাপান। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হয় তখন ডাব্লিউ এস এর গঠন হয় ডাব্লিউ এস প্লাস বাকি অংশ, আর যেহেতু এখানে পার্সন আছে আই আছে, সুতরাং ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, তো এখানে অ্যান্সার হবে হু নো দ্য ম্যান ফ্রম জাপান, এখানে অ্যান্সার দেওয়া আছে আই, আমি। বি নম্বরটি দেখো, সামথিং হ্যাপেন্ড লাস্ট সানডে। তো দেখো লাস্ট সানডেতে কিছু একটা ঘটেছে, তো কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন ডাব্লিউ এস এর গঠন হয় ডাব্লিউ এস প্লাস বাকি অংশ, আর যদি সেটিতে পার্সনের উল্লেখ না থাকে তখন ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট, সামথিং কিন্তু কোনো পার্সন না, সুতরাং ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে হোয়াট বসালাম, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়াট হ্যাপেন্ড লাস্ট সানডে, তো এখানে অ্যান্সার দেওয়া আছে সামথিং। সি নম্বরটি দেখো, মরিয়ম ওয়েন টু স্কুল অন ফুট ইয়েস্টারডে। তো দেখো এই বাক্যটিকে দুইভাবে ডাব্লিউ এস কোশ্চেন করা যাবে, যদি ওয়ান ফুট অর্থাৎ এটিকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিয়ে প্রশ্ন করা হয় তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ, অর্থাৎ অন ফুট থাকলে হাউ দ্বারা ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে করা বসাতে হয়, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে মারিয়াম, মারিয়াম বসালাম, এরপরে মূল ভাব বসাতে হবে, তো দেখো এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ওয়েন্ট,
আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে গো, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু স্কুল ইয়াস্টারডে। এখন যদি ইয়াস্টারডে কে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ধরি তখন এখানে হাউ কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে হোয়েন, তখন এখানে ওয়ান ফুট টুকু ইয়াস্টারডে কে বাদ দিয়ে ওয়ান ফুট বসাতে হবে। হোয়েন ডিড মরিয়ম গো টু স্কুল অন ফুট, কখন মরিয়ম পায়ে হেঁটে স্কুলে যায়, এখানে অ্যান্সার দেওয়া আছে ইয়াস্টারডে। আর এখানে যদি হাউ দ্বারা করো তখন তোমাদেরকে প্রশ্ন হবে মরিয়ম গতকালকে কিভাবে স্কুলে গিয়েছিল, তো এখানে অ্যান্সার দেওয়া ছিল অন ফুট পায়ে হেঁটে। দ্বি নম্বরটি দেখো, মাই মাদার ইজ এ স্কুল টিচার, কোনো বাক্যের মধ্যে যদি টিচার ডক্টর অর্থাৎ যে কোনো পেশার উল্লেখ থাকে তখন ডাব্লিউ এস কোর্সিন হিসাবে বসাতে হয় হোয়াট। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে মাই মাদার, মাই থাকলে মাইকে পরিবর্তন করে বসাতে হয় ইয়োর, এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ ইয়োর মাদার, তোমার মা কি করে, তো এখানে অ্যান্সার দেওয়া আছে এই স্কুল টিচার, একজন স্কুল শিক্ষক। উনিশ নম্বরটি দেখো, হিজ ফাদার ইজ এ টিচার, একটু আগেই বলছি কোনো বাক্যের মধ্যে যদি পেশার উল্লেখ থাকে তখন ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভাব আছে ইজ, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হিজ ফাদার, তো এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ হিজ ফাদার, তার পিতা কি করে, তো এখানে অ্যান্সার দেওয়া আছে এ টিচার, একজন শিক্ষক। বি নম্বরটি দেখো, হি ওয়াজ প্লেয়িং টেনিস, কোনো বাক্যের মধ্যে যদি কোনো খেলার নাম উল্লেখ থাকে সেটা হতে পারে টেনিস, ফুটবল, হকি, তখন ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে আছে ওয়াজ, ওয়াজ বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে প্লেয়িং, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়াট ওয়াজ হি প্লেয়িং, সে কি খেলা করতেছে, তো এখানে অ্যান্সার দেওয়া আছে টেনিস, টেনিস খেলতেছে। সি নম্বরটি দেখো, হামিদ ইজ অ্যান অনেস্ট ম্যান, তো কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন ডাব্লিউ এস এর গঠন করতে হয় ডাব্লিউ এস প্লাস বাকি অংশ, আর যেহেতু এখানে ব্যক্তি আছে সুতরাং ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হু ইজ অ্যান অনেস্ট ম্যান, কে হয় সৎ ব্যক্তি, তো এখানে অ্যান্সার দেওয়া আছে হামিদ, হামিদ। ডি নম্বরটি দেখো, ডি নম্বরে দ্য হাউস ওয়াজ বিল্ট ইন 1937, এর বাংলা অর্থ হলো এই বাড়িটি 1937 সালে নির্মিত হয়েছে, তো কোনো বাক্যের মধ্যে সালের উল্লেখ থাকলে, কোনো বাক্যের মধ্যে সালের উল্লেখ থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য হাউস, দ্য হাউস বসালাম, এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে বিল্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়েন ওয়াজ দ্য হাউস বিল্ড, এই হাউসটি কখন নির্মিত হয়েছে, এখানে অ্যান্সার দেওয়া আছে 1937 সালে। বিশ নম্বরটি দেখো, ডিগ্রি বোর্ড কোর্সেন 2021, এ নম্বরটি দেখো, দ্য লেটার ইজ ফ্রম লন্ডন, এর বাংলা অর্থ হলো এই লেটারটি লন্ডন থেকে এসেছে, কোনো বাক্যের মধ্যে যদি দেশের উল্লেখ থাকে তখন ডাব্লিউ এস কোর্সেন হিসাবে বসাতে হয় হোয়ার, সাহায্য এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস, ইস বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দ্য লেটার, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফ্রম, এখানে অ্যান্সার হবে হোয়ার ইজ দ্য লেটার ফ্রম, এই লেটারটি কোথা থেকে এসেছে, এখানে অ্যান্সার দেওয়া আছে লন্ডন, লন্ডন থেকে। বি নম্বরটি দেখো, নোবডি বিলিভস এ লায়ার, কোনো বাক্যের মধ্যে যদি নোবডি থাকে, নোবডি থাকলে ডাব্লিউ এস এর গঠন করতে হয় হু প্লাস বাকি অংশ, তো হু প্লাস বাকি অংশটুকু বসিয়ে দিব, এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার। এবার চলে যাব ই নম্বরে, ই নম্বরটি দেখো,
হি ওয়েন্ট দেয়ার বাই বাস, কোন বাক্যের মধ্যে বাই প্লাস যানবাহন থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবে পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে গো। এরপরে বাকি অংশটুকু দেয়ার বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ ডিড হি গো দেয়ার, সে সেখানে কিভাবে যায়, তো এখানে অ্যান্সার দেওয়া আছে বাই বাস, বাসে চড়ে। ডি নম্বরটি দেখো, আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর হাফ অ্যান আওয়ার, কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে তখন ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে বিন বসাতে হবে, কোনো বাক্যের মধ্যে বিন থাকলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। এরপরে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ওয়েটিং, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হেয়ার, এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার। ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট 2024 এক্সামিনেশন 2022 কম্পালসরি ইংলিশ। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র 8 থেকে 10 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব। তো প্রথমে আলোচনা করব রাইটিং 50 মার্ক, তোমাদের রাইটিং 50 মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে। তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল। আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ 3, টপ 5, টপ 7 সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায়। ইনশাআল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। এবার চলে যাব গ্রামার আইটেমে, তোমাদের গ্রামারে মার্ক থাকবে 20 মার্ক, তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে। রাইট ফ্রম আওয়ার ভার্ব, ডাব্লিউ এস কোশ্চেন, চেঞ্জিং ওয়ার্ড, রিয়ারেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, পাংচুয়েশন, অ্যান্টিনমস, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছ এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস, টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক, শর্টকাট মাত্র 30-35টি, এগুলো শর্টকাট দেওয়া আছে, অল বোর্ড কোশ্চেন সলিউশন, এক্সাম টেস্ট, অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছ এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে। ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না। এখানে 20 মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু 20 মার্কেই কমন পাবা। আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং, এখানে মার্ক থাকে 10 মার্ক। এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক, টপ 100 প্যাসেজ ওয়ার্ড সাজেশন এর অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার দিয়ে দেওয়া আছে, এগুলো থেকে 100% কমন পাবা। পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন 2023 এক্সামিনেশন 2021 এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা। এই সাজেশন বইটির পেজ সংখ্যা 200টি, বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা, সাজেশন নেওয়ার নিয়ম। প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা, আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475, এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2024। এরপর আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে, কুরিয়ার চার্জ একদম ফ্রি।
টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত। তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছ তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন 2024 বিএ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয়, শিক্ষাবর্ষ 2019-2020, এক্সামিনেশন 2022। তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এসএমএস করো 01744559475। এই সাজেশন বইটির মূল্য মাত্র 250 টাকা।